فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই লাইভের তম পর্বে আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সবার প্রচেষ্টা ভালো প্রচেষ্টাগুলোকে কবুল করে নেন এবং আমরা যে জ্ঞানগুলো শেয়ার করছি আল্লাহ যেন সেগুলোকেও আমাদের মিজান হাসানাতের মধ্যে রাখেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে আজকেও আমরা আশা করছি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ফুল্লাহি তৌফিক এফতেখারুল ইসলাম বলেছেন আমার প্রশ্ন জাকাতের টাকা ভেঙে ভেঙে সারা বছর দেয়া যাবে কি উত্তর হচ্ছে জাকাত বৎসরে একবার ফরজ হয় বছরের একদম শুরুতে যখন নেশাব আপনার কাছে পৌঁছে যায় অর্থাৎ সম্পদের নেশাব এর মালিক যদি আপনি হন তাহলে চান্দ্র বছরের শেষ দিন আপনাকে জাকাত গণনা করতে হবে এবং তারপর পরই জাকাত দিয়ে দিতে হবে আল্লাহ স্মাত বলছেন ওয়া এত জাকা আর তোমরা জাকাত দাও এর দ্বারা স্পষ্ট হয়ে গেছে যে জাকাত ফরজ এবং এখানে আল্লাহ সুবাহতাল্লাহ আমরের সিগা ব্যবহার করেছেন আমর কমান্ড নির্দেশসূচক শব্দ এবং আমরা জানি ইসলামের একটা মৌলিক নীতি হচ্ছে আল আমরুল মোতলাক ইউফিদুল ফৌর যখন কোনো নির্দেশ দিয়ে আর কোনো করিনা সেখানে না থাকে নির্দেশ দেওয়ার পরে যার দ্বারা বোঝা যায় যে পরে করলে চলবে তার দ্বারা মানে এই কমান্ড দ্বারা এটাই বোঝানোর উদ্দেশ্য হয় যে যত দ্রুত সম্ভব এই কমান্ডটি এই নির্দেশটি পরিপালন করতে হবে তাহলে আল আমরুল মোত ফাউর অতএব জাকাত আপনার উপর ফরজ হয়ে যাওয়ার পরে আপনার দ্রুত করণীয় হচ্ছে আপনার সম্পত্তি থেকে জাকাতকে আলাদা করা এবং তারপরের করণীয় হচ্ছে দ্রুত এর যারা হকদার তাদের কাছে পৌঁছানো অতএব আপনি জাকাতের টাকা ভেঙে ভেঙে সারা বছর দেয়ার যে প্ল্যানটা করেছেন সেটা শরীয়ত সম্মত নয় আপনি জাকাতের টাকা দ্রুত দিয়ে দেবেন আচ্ছা এখন হয়তো অনেকে বলবেন যে আমি সাথে সাথে তো সঠিক পাত্রে নাও পৌঁছাতে পারি এবং আমার আত্মীয় স্বজন অনেকেই আছে যাদেরকে একসাথে দিলে সমস্যা হবে তাদেরকে ভেঙে ভেঙে দেওয়াটাই হয়তো আমার জন্য বিধেয় এবং বুদ্ধিমানের কাজ হবে সেক্ষেত্রে আমি তাড়াতাড়ি দিলে তো আমার উদ্দেশ্য লঙ্ঘিত হবে এবং আমি হয়তো তাদেরকে ওই উপকার পৌঁছাতে পারবো না যেটা ভেঙে ভেঙে দিলে পৌঁছাতে পারতাম এক্ষেত্রে আমরা বলবো আপনি অগ্রিম জাকাত দেবেন কারণ ওলামাইকেরামের প্রায় সর্বসম্মতিক্রমে অগ্রিম জাকাত দেওয়া শরীয়তে বৈধ এক বছর আগে বা দুই বছর আগে অগ্রিম আপনি জাকাত দিয়ে দিতে পারেন পরে আপনার যে জাকাতটা আসে জাকাত ইয়ার ইন্ডিংয়ে এসে তখন আপনি সমন্বয় করবেন আপনার যদি দুই লাখ টাকা জাকাত এসে থাকে আপনি ইতোমধ্যে ভেঙে ভেঙে অগ্রিম দিয়ে ফেললেন এক লাখ নব্বই হাজার তাহলে আর দশ হাজার দিয়ে দিবেন তাহলে তো আপনার সমস্যা থাকছে না এবং পরের বারও আপনি অগ্রিম দেবেন পরের বছরটা অগ্রিম দেবেন তখন আপনি যতদিন রাখেন অগ্রিম জাকাতটা তো আপনাকে সেরিয়া বলছেন এখনই দিতে হবে এক বছর পরে যে জাকাতটা আমার পর ফরজ হবে এখন আমি ভেঙে 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 যখন যেখানে প্রযোজ্য যাকে আমি কিন্তু সেটা দিতে পারি তাহলে এটাই হচ্ছে আপনার সলিউশান যে আপনাকে ভেঙে ভেঙে দেওয়ার প্রয়োজনীয়তাটা মানে আপনি মিট করবেন ভেঙে ভেঙে দেওয়াটা আপনার জন্য জায়েজ হতে পারে যদি আপনি অগ্রিম দেন কারণ তখন শরিয়ার মানে জাকাত ইন্ডিংয়ের আগ পর্যন্ত সে বাধ্যবাধকতা থাকে না যে যত দ্রুত সম্ভব দিয়ে দাও তখন আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে ম্যানেজমেন্ট ক্যাপাসিটির দিক থেকে অথবা মানুষের নিড ফুলফিল করা অথবা তাদের যদি একসাথে পেলে সব খরচ করে ফেলে ভেঙে ভেঙে তাদেরকে আপনি দিতে পারবেন যেমন স্কলারশিপ যেমন একটা বিয়ে হবে সাত মাস পরে আপনি ওয়াজিব হওয়ার সাত মাস পরে দিলে তো সমস্যা তাহলে আপনি আপনি অগ্রিম জাকাতটা তখন সাত মাস পর্যন্ত রেখে তখন দিয়ে দেন আমার মনে হয় বোঝা গিয়েছে যে তাহলে এখানে কোন টেকনিকটা অ্যাপ্লাই করলে শরিয়াও রক্ষিত হবে আর আপনার এই যে ভেঙে ভেঙে দেওয়ার ইচ্ছাটাও পূরণ হবে আল্লাহ আমাদেরকে দান করুন মাসুমা বেগম প্রশ্ন করেছেন গ্রামে অধিকাংশ পরিবার যৌথভাবে থাকে সেক্ষেত্রে যদি কোনো মেয়ে তার দেবর ভাসুর কিংবা ননদের জামায়ের সামনে মুখ খোলা রাখে তাহলে কি তার পর্দা লঙ্ঘন হবে সে কি গুণাগার হবে মুখ খোলার বিষয়টি বোন আমরা জানি এটা একটা আখতলা ফেমাস আলাহ ওলামাইকেরামের একদল সেই সাহাবাদের যুগ থেকেই মুখ ঢাকার পক্ষে মত ব্যক্ত করেছেন এবং কেউ কেউ মুখ খোলার ব্যাপারে বক্তব্য রেখেছেন পরবর্তীতে আমাদের কেরামও দুটো মত পোষণ করেছেন অনেকেই মত পোষণ করেছেন যে মুখ খোলা রাখা দলিলের দৃষ্টিকোণ থেকে জায়জ হতে পারে তবে সেখানে কোনো কসমেটিক কিংবা প্রসাধনী সামগ্রী ইউজ করা যাবে না আর আরেক দল বলেছেন যে না মেয়েরা সাধারণত মুখ ঢাকবে এটাই হচ্ছে বিধান অতএব মুখ ঢাকাটাই হচ্ছে ওয়াজিব তাহলে এই দুটো মত আমরা পাচ্ছি এর মধ্যে আমরা দীর্ঘ আলোচনার যাব না রাজেহ মত অধিকাংশ ওলা আমাদের মতে তারা মুখটা ঢাকবেন যেহেতু মুখ মেয়েদের সৌন্দর্যের জায়গা এবং আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেছেন সে তার স্বামী এবং মাহারাম ছাড়া অন্যদের কাছে তার তার শোভা তার অলংকার এবং তার সৌন্দর্য যেন ঢেকে রাখে ওলা ইউদ্দিন আজিনা তাহুন্না ইল্লা মা আবার ইল্লা লেব উল্লা এভাবে দুটো আয়াতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সে কি প্রকাশ করবে আর কী প্রকাশ করবে না এবং কাদের কাছে সে তার সৌন্দর্যের কিছু অংশ প্রকাশ করতে পারে যেমন মুখের সৌন্দর্য ইত্যাদি সেটা কোরআনের দুটো আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে ফলে এখানে আমি এটা উল্লেখ করলাম এজন্যে যে এটা রাজেহ মত যে মুখ যদি কেউ না ঢাকেন তাহলে পর্দা লঙ্ঘন হবে তাহলে যারা ননমাহারম তাদের সামনে মুখ খোলা রাখা যাবে না এটাই হচ্ছে রাজেহ মত পাশাপাশি ওটাও আমরা মনে রাখবো যে একদল ওলামাইকরাম তারা মুখ খোলা রাখা জায়েজ বলেছেন যার মধ্যে শেখ আলবানী রাহমাহুল্লাও রয়েছেন যদিও শেখ আলবাণী রাহেমাহুল্লার পরিবার আমরা যেটা মদিনায় ডিসকাশনের উপর জানতে পেরেছি তার স্ত্রী এবং তার কন্যারা তারা মুখ ঢাকতেন অতএব কেউ যদি কোনো কাজকে ফরজ ওয়াজিব না বলে সুনত মুস্তাহ বলেন আর আমল করেন তাহলে সে কাজের কিন্তু ঘাটতি বোঝায় না অর্থাৎ মুখ ঢাকাটার ব্যাপারে আমরা দেখেছি শেখ আলবানির পরিবারও যথেষ্ট সিরিয়াস ছিলেন তো এক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে দেবর ভাসুর কিংবা ননদের স্বামীর সামনে মুখ না খোলা রাখাটাই এটা সম্মত। যদি কখনও ঘরে হয়তো আসা যাওয়া করতে হয় তখন তারা পর্দা সাপেক্ষে পর্দা মেনটেন সাপেক্ষে আসা যাওয়া করবেন আর মুখ ঢেকে রাখা বা পূর্ণ পর্দা করার অর্থ এই নয় যে আপনি একদমই নিজেকে সব কিছু থেকে আলাদা করে নেবেন আত্মীয়স্বজনের সাথে প্রয়োজনে কথা বলবেন তবে খালোয়ার ব্যাপারে সাবধান খালোয়া মানে এই আত্মীয় স্বজন দেবর ভাসুর এদের সাথে খালোয়া জায়জ হবে না এবং এদের সাথে পর্দাও মেনটেন করতে হবে এটাই শরীয়তের নির্দেশ সেটা মনে রাখতে হবে কিন্তু তার মানে এই নয় যে আপনি প্রয়োজনীয় কৌশল বিনিময়ও করবেন না বা কথাও বলবেন না সেটা নয় অনেক পর্দানসীর মেয়েদেরকে দেখা যায় যে তারা পর্দা করতে গিয়ে কোনো কথাই সে বলে না এমনকি প্রয়োজনীয় কথাও বলে না সেটা কিন্তু একটু বেশি মানে কি বলে যে সৌজন্যতার খেলাফ হতে পারে কারণ আত্মীয় মধ্যে কিছু কৌশল বিনিময় এবং তো মেয়েদের সাথে পুরুষ পুরুষের সাথে মেয়েদের কথা সর্বতোভাবে নিষিদ্ধ করে দেয়নি বেচা কেনার ক্ষেত্রে মেয়েরা বিক্রেতার কাছ সাথে কথা বলতে পারবেন প্রশাসনিক কারণে মেয়েরা প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলতে পারবেন এরকম শিক্ষা নেয়া বা দেয়ার ক্ষেত্রে মেয়েরা তাদের শিক্ষকদের সাথে কথা বলতে পারবেন এ বিষয়গুলো তো আমরা দেখেছি অতএব পর্দার লঙ্ঘনটা আসলে কিসে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে এবং কোনটা পর্দার লঙ্ঘন নয় সেটাও আমাদেরকে বুঝতে হবে যাতে শরীয়াতের সীমারেখার মধ্যে আমরা থাকতে পারি এবং সীমারেখা লঙ্ঘন না করি আর মাস মাসালাগুলো এর ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করব না তবে যেটা রাজে সেটা আমি এবং আমার পরিবার মেনে চলবে আমি যেটা বললাম যেমন মুখ ঢাকার বিষয়টা সেটা আমি এবং আমার পরিবার আমরা মেনে চলছি এবং চলবো এবং আমরা রেকমেন্ডও করব সেটা ফলো করার কিন্তু কোন কোনো ক্ষেত্রে যদি কেউ মনে করে যে ওটাই রাজ্যে যেখানে মুখ খোলা রাখার কথা বলা হয়েছে তাহলে তাদেরকে আমরা গালমন্দ করব না এটাই হচ্ছে এই বিধান ইয়াসমিন রহমান বলেছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন মেয়েরা কি তাদের হাত পায়ের লোম ওঠাতে পারবে বিশেষ করে হাঁটুর নিচ থেকে পা পর্যন্ত যদি লোমগুলো ছেলেদের মতো বড় হয় ইসলামে কি যায় আছে হাত বা পায়ের লোম ওঠানো। আচ্ছা এখানে লোম উঠানোর বিষয়ে আসলে ইসলাম কি বলে সেটা নিয়ে আমরা বেশ কিছু মতামত দেখেছি ও কেরামের এবং সে মতামতগুলোর আলোকে আমরা বলবো এখানে কেরামের দুটো মত আছে একদল কেরাম তারা বলেছেন যে হাতে পায়ের লোম যদি পুরুষদের মতো বড় হয় তবুও সেটাকে ওঠানো জায়জ নেই এই ওলামাইকেরামের দলিল হচ্ছে যে এটা আল্লাহ তালা দিয়েছেন অতএব এটা জরুরত ছাড়া উঠানো আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়ার সমতুল্য যেটি আল্লাহ আল কোরআনে নিষেধ করেছেন যেমন সুরান্নেসর একশো উনিশ নম্বর রায়তে আল্লাহ তাল্লাহ বলছেন ওয়ালা মুরান্নম এটা শয়তানের কথাটা তিনি বর্ণনা করছেন যে শয়তানই আসলে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেয় যেমন শয়তান যে বলেছিল ওয়ালা মুরান্নম এবং আমি মানবদেরকে মানুষদেরকে অবশ্য অবশ্যই নির্দেশ দিব ফেলা রান্না খাল আল্লাহ তারা তাহলে অবশ্য অবশ্যই আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেবে সুতরাং কেউ যদি তার চেহারা পাল্টে ফেলে কেউ যদি তার ভ্রু পাল্টে ফেলে কেউ যদি তার স্কিন পাল্টে ফেলে এগুলো তা গিয়ে রোখাল কিল্লা এগুলো সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ কিন্তু চুল উঠানো সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ হবে কি না সেটা নিয়ে তো একতাল আছে বুঝতেই পারছি প্রথম মত বলছে কি আর সব সৃষ্টির যে মৌলিক জিনিসগুলো আছে সেগুলো যেমন পরিবর্তন নিষেধ সুতরাং চুল ওঠানোর মাধ্যমে লোম রিমুভ করা এটাও শরীয়তে নিষেধ কারণ এটা তাদের হালকালগার মধ্যে পড়বে আল্লাহর সৃষ্টিকে বদলে দেওয়ার মধ্যে পড়বে দ্বিতীয় মত হচ্ছে যে এগুলো রেখে দেওয়াও যায়জ যদি কেউ উঠাতে না চায় আবার এগুলো যদি কেউ রিমুভ করতে চায় উঠাতে চায় তাহলে সেটাও যায়জ তাদের দলিল হলো বা যুক্তি হলো তারা বলেছেন যে শরীরের লোম মেয়েদের ক্ষেত্রে হাতের এবং পায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত শাক যেটাকে পেনলি বলা হয় তো সেই জায়গার লোমগুলো বা হাতের এই যেই জায়গায় এটাকে জেরা বলা হয় আরবিতে এই জায়গার লোমগুলো উঠানো না উঠানোর ব্যাপারে শরিয়াতে কোনো নির্দেশনা আসে নাই যদি খুবই সুস্পষ্টভাবে নির্দেশনার কথা আমরা বলি উঠানো জায়জ আছে অথবা উঠানো জায়জ নাই কোনোটাই আসলে সরিয়াতে আসে না এটাকে বলা হয় আলমাস্কুত আনহা আল আনহু এটা হলো আল আনহু তাহলে যে যেটা শরীয়তে মাস্কুত আনহু শরিয়ত যেটাকে হাও বলেননি নাও বলেননি করা যাবে না করা যাবে কোনোটাই বলেননি তাহলে সেটা শরীয়তে তার বেসিক প্রিন্সিপাল বা আসল এর উপর থাকবে সেটা হলো আল ইবাহা জায়েজের মধ্যে এবং সেটাই এই দ্বিতীয় দল ওলামাদের বক্তব্য যে এটা রাখাও যায় যাচ্ছে উঠানোও যায় যাচ্ছে এটাই হচ্ছে মুবাহ হওয়ার অর্থ তাদের দলিল হল একটা হাদিস যেটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং শেখ আলবানি সহি তিরমিজির মধ্যে এটাকে বলেছেন সেটা কি সেটা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আলু মা আহ্লাহ হুফি কিতাবি হালাল হচ্ছে যা আল্লাহ সুবাহানাহ তাল্লাহ তার কিতাবের মধ্যে হালাল বলেছেন হালাল করে দিয়েছেন ও হারামু মা হারাম আল্লাহ হুফি কিতাবি এবং হারাম হচ্ছে তা যেটা আল্লাহ সুবাহান হতাল তার কিতাবের মধ্যে হারাম বলে উল্লেখ করেছেন ওমাসা কাতা আনহু মিম্মা আফা আনহু আর যে ব্যাপারে তিনি হালাল হারামের বিষয়টা ব্যাখ্যা না করে চুপ থেকেছেন যে ব্যাপারে চুপ থেকেছেন ফাহুয়া মিম্মা আফা আনহু সেটা হলো মাফু আনহু সেটা তিনি ছাড় দিয়েছেন মাফ করে দিয়েছেন তার মানে হচ্ছে সেই জায়গাটা যদি কেউ কার্যে পরিণত করে তাহলে সেটা দুন ফি সেটা মুবাহ সেটা পারমিটেড বলে গণ্য হবে এই মূলনীতির আলোকে এই আমরা বলতে পারি যে আপনি যে মেয়েদের হাতের লোমের কথা বলেছেন বা হাঁটুর নিচে পেনলি পর্যন্ত সাক পর্যন্ত আপনি যে লোমের কথা বলেছেন সেটা রিমুভ করা জায়জ হতে পারে অথবা রেখে দেওয়া জায়জ হতে পারে এ মঠটি তাহলে কে গ্রহণ করেছেন এই মঠটি গ্রহণ করেছেন শেখ বিন বাজ রহেমাহুল্লাহ শেখ সলিবিন ওয়েতাই মিন এবং সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদ এবং উচ্চ ওলামা পরিষদের স্থায়ী ফাতোয়া কমিটি এ মতটি গ্রহণ করেছে এবং আরও এটি বলেছেন আরাফাত বিন মনির আপনি বলেছেন ব্যবসার জাকাত হিসাবের সময় পণ্যের ক্রয় মূল্যের উপর জাকাত হিসাব করতে হবে নাকি বিক্রয় মূল্যের উপর যদি বিক্রয় মূল্যের উপর হিসাব করতে হয় তাহলে এমআরপি একটি পণ্য বিভিন্ন দামে বিক্রয় করা হলে ওই পণ্যের বিক্রয় মূল্য কীভাবে নির্ধারণ করতে হবে ব্যবসার জাকাত হিসাব করার সময় আপনি যা বিক্রি করেছেন সেখান তো যে যেখানে যত বিক্রি করেছেন সেখান থেকে ক্যাশ এসেছে তাহলে একদিকে থাকলো আপনার ক্যাশ অন্যদিকে আপনার ইনভেন্টরিতে যে কাঁচামাল অথবা ফিনিশড গুড যেটা মানে ফাইনাল প্রোডাক্ট হিসাবে যা আছে এই দুটোর মূল্য হিসাব করতে হবে আপনি সম্ভবত এই ইনভেন্টরিতে যে কাঁচামাল কিংবা ফিনিশড গুড আছে আপনার এ দুটোর কথা আপনি বলেছেন এ দুটোর কোন মূল্য আপনি ধরবেন সেটা কি আপনি বিক্রয় করতে গেলে যা পাবেন সেটা নাকি আপনার ক্রয় মূল্য বিক্রয় কাঁচামাল তো আসলে কেউ বিক্রি করে না কাঁচামাল সে কাজে লাগায় এইটার আসলে ধরা হবে বাজার মূল্য না ক্রয় মূল্য না বিক্রয় মূল্য কারণ আপনি তো এখনও বিক্রি করেননি আপনি বিক্রয় মূল্য ধরতে যাবেন কেন বিক্রি করতে গেলে আপনার লসও হতে পারে যদি হঠাৎ করে দাম পড়ে যায় অথবা আপনার অনেক লাভ হতে পারে যদি এর দাম দুই তিন গুণ বেড়ে যায় বাজার তো আর বোঝা যায় না কি হবে কারণ পণ্য তো শুধুমাত্র আপনার যে কোনো একটা পণ্য না স্বর্ণ অলঙ্কার এগুলো তো পণ্য অত এগুলোর অনেক কিছু অনেক উঠানামা করে কোন কোন পণ্য আছে সারা বছর একরকম থাকে ইত্যাদি নানা ধরনের পরিস্থিতি আছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য অনেক সিন্ডিকেটের কারণে খুব ফ্ল্যাকচুয়েট করে আমরা অনেক সময় চিনির বাজার দেখেছি পেঁয়াজের বাজার দেখেছি চালের বাজার দেখেছি এগুলো খুব ফ্ল্যাকচুয়েট করে ফ্ল্যাকচুয়েটেড করার কারণে অবশ্যই কিছু দুর্নীতি কিছু অন্যায় তো তারপরেও বাজার তো বাজারই আপনি এখন যখন জাকাত দিতে যাবেন তখন এই ফ্ল্যাকচুয়েটের কারণে কোন মূল্যটা ধরবেন এখানে আমরা বললাম বাজার মূল্য তার মানে যখন আপনি জাকাত দিতে যাবেন এবং যখন জাকাতের হিসাবটা যেদিন ফরজ হয়েছে সেদিন থেকে আপনি ক্লোজ করতে যাবেন হিসাবটা কমপ্লিট করতে যাবেন তখনই তার বাজার মূল্যটা হিসাব করবেন তাহলে ক্রয় মূল্যটা হয়তো একটু কম ছিল বাজার মূল্য একটু বেশি আবার আপনার বিক্রয় মূল্য অবশ্যই বাজার মূল্যের চেয়ে বেশি হবে তাহলে এটাই হচ্ছে আসলে ফয়সালা বিক্রয় মূল্য ধরলে আপনার উপরে বেশি ধার্য হয়ে যাবে এবং আপনি আসলে আদৌ জানেন না কত বিক্রি করতে পারবেন অতএব সেটি হবে না আর ক্রয় মূল্য এটা হলে আপনার জন্য বিশেষ সুবিধা হয়ে যাবে অথচ বাজার মূল্যে দেখা যাচ্ছে যে জিনিসটার দাম একটু বেড়ে গিয়েছে অথবা অনেক সময় এটাও হবে যে বাজার মূল্য আসলে আরও পড়ে গিয়েছে আরও পড়ে গিয়েছে তাহলে এক্ষেত্রে আপনি সবসময় দেখবেন যে যদি বাজার মূল্য পড়ে যায় তখন আপনি সেটা ধরার চেষ্টা করবেন আবার যখন দেখবেন যে ক্রয় মূল্য কম থাকে তখন সেটা হিসেব করার চেষ্টা করবেন এত সব চালাকির মধ্যে আসলে যাওয়া যাবে না বরং বাজার মূল্যটাই এখানে একটা স্ট্যান্ডার্ড যেটা আপনি ধরবেন না ক্রয় মূল্য না বিক্রয় মূল্য বরং বাজার মূল্য সেটা হিসেবে সেটা আপনার মতো ব্যবসায়ীদের এবং অন্য কোনো ব্যবসায়ীদের আসলে বের করা কঠিন বিষয় নয় আচ্ছা আশরাফুল ইসলাম আপনি বলেছেন বিবাহের জন্য একটা মেয়েকে কতবার দেখা যাবে এবং তার দেহের কতটুকু অংশ দেখা যাবে আচ্ছা একটা মেয়েকে দেখার বিষয়টা তো আমরা জানি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবাদেরকে তার যে অনুমতি সেখান থেকে স্পষ্ট যে মেয়েদেরকে দেখা যাবে আচ্ছা সেক্ষেত্রে আমি দুটো হাদিস এখানে উল্লেখ করব একটা ইমাম আহমদ এবং আবু আবুদাউদ্ বর্ণনা করেছেন জাবির ইবনা আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু থেকে যে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইদা খাপা বা আহেদ কুমুল মারো আচ্ছা ফাইন ইস্তাতা ইলাইহা ফালিয়ান্দর ফাইন ইস্তাতা আইয়ান্দোরা মিনহা মা আমিনা ইলামা ইয়াদৌহু ইকা ফাল ইয়াফ যখন তোমাদের কেউ কোনো মহিলাকে ক্ষেদবা দিবে বিবাহের প্রস্তাব দিবে তখন যদি সম্ভব হয় তাহলে সে যেন সে মহিলার কে দেখে নেয় সে মহিলাকে দেখে নেয় যাতে তাকে দেখার মধ্য দিয়ে বিবাহের প্রতি তার আকর্ষণ সৃষ্টি হয় ওই মহিলাকে বিবাহের প্রতি তার আকর্ষণ সৃষ্টি হয় তাহলে সে যেন সেটা করে নেয় আচ্ছা তাহলে এই হাদিসের মধ্যে আমরা দেখলাম মেয়েদেরকে দেখা বিবাহের প্রতি বড়দেরকে আকর্ষণ করা উদ্বুদ্ধ করা হচ্ছে উদ্দেশ্য এখানে আমাদের সমাজের আরেকটা খারাপ স্বভাবের অপনোদন হয়ে যাচ্ছে কি আমাদের সমাজে মেয়েদেরকে দেখে অপমান করা হয় এবং মেয়ে পক্ষ খুবই দূর দূর পক্ষে থাকে মেয়েদেরকে নিয়ে তারাও একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে আর বরপক্ষ যেন একটা মানে বিজয়ের আনন্দ পায় যে এ ওকে রিজেক্ট করলাম ওকে রিজেক্ট করলাম ওকে রিজেক্ট করলাম আসলে এখানে শরিয়ার উদ্দেশ্যটা বুঝতে হবে যে শরিয়া মেয়েদেরকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখে এবং এই সম্মানিতা মহিলাদেরকে দেখার ব্যবস্থা করা হয়েছে যাতে বিবাহের প্রতি আকর্ষণ তৈরি হয় কোনো কারণে যদি আকর্ষণ তৈরি না হয় তাহলে সসম্মানে মেয়েদের কোনোরকম ঘাটতি না করে সেখান থেকে আমাদের বিদায় নিতে হবে যাই হোক এই হাদিস থেকে স্পষ্ট হলেও মেয়েদেরকে দেখা যায় আছে যাভের রাজি আল্লাহ তালু বলেন মানে এই বর্ণনাটাও তার থেকে এসেছে তিনি বলেন যে আমি একটা মেয়েকে প্রস্তাব পাঠালাম মেয়ে মানে মেয়ের পরিবারকে এখানে যদিও ফাখাতব তুজায় এভাবে এসছে একটা জারিয়াকে প্রস্তাব পাঠানো পাঠালাম আর আমরা জানি যে মুসলিমরা সাধারণত মেয়েদেরকে সরাসরি অ্যাপ্রোচ করে না মেয়ের ওয়ালিকে অ্যাপ্রোচ করে কারণ মেয়ের ওয়ালির অনুমতি ছাড়া তো বিবাহ শুদ্ধ হবে না আচ্ছা মা উলাহা বিহা যে তিনি বললেন আমি একটু লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিলাম এবং এভাবে চেষ্টা করে তাকে দেখে ফেললাম ফলে তাকে বিবাহ করার প্রতি আমার আকর্ষণ তৈরি হলো আমার আকর্ষণ তৈরি হলো ফাদাজা উয়েজ দুহা এরপর আমি তাকে বিবাহ করলাম আচ্ছা হাদিসের দুটো অংশ মিলে আমরা কিছু জিনিস বুঝতে পারছি এক মেয়েদেরকে দেখা যায় যাচ্ছে দুই মেয়েদেরকে যদি কেউ লুকিয়েও দেখে সেটাও যেমন যায় যাচ্ছে জাবর রাতে এটা তিনি হয়তো লাজুক স্বভাবের ছিলেন সামনাসামনি যাননি বা দ্রুত সারতে চাচ্ছিলেন যে একটু দেখে নেই দেখে যদি আমি কনভিন্স হই তাহলে আমি বিবাহ বিবাহ করবো আচ্ছা সে কাজটা তিনি সেরে নিলেন তাহলে বোঝা গেল যে সংক্ষিপ্তভাবে অল্প দেখেও দেখার কাজ সমাপ্ত করা যায় আবার হাদিসের যেটা রাসুল সালামের বক্তব্য সেখান থেকে বোঝা যাচ্ছে যে আনুষ্ঠানিকভাবেও দেখতে কোনো অসুবিধা নাই কারণ এটা একটা সৌজন্যমূলক দেখার ব্যবস্থা দুই পরিবার মিলে করছে বিবাহ হলে আলহামদুলিল্লাহ না হলেও আলহামদুলিল্লাহ এখানে ইনফরিউরিটি অথবা ছেলেপক্ষ বরপক্ষ অন্য পক্ষকে রিজেক্ট করার বিষয় না যে আমরা দুই পক্ষ একমত হতে পারলাম না বলে এই বিবাহটা হলো না এভাবে আসতে হবে কোনো পক্ষ আর অপর পক্ষকে ছোট করা হেয় করা অপমান করা এটা ঠিক হবে না আর আরেকটা জিনিস এখান থেকে বোঝা যায় হোল ডিসকাশন থেকে হাদিস থেকে সেটা হচ্ছে যেটা আপনার দ্বিতীয় অংশ যে তার দেহের কতটুকু অংশ দেখা যাবে আচ্ছা একজন মুসলিম মহিলা যখন বের হয় বাসা থেকে তখন কি সে তার শরীরকে ঢেকে বের হয় না সে তার সৌন্দর্যকে ঢেকে বের হয় না তাহলে তার বড় জোর খোলা থাকে হাতের হাতের এই প্রথম অংশটা যদিও তার পুরো সৌন্দর্যকে ঢাকাটাই উত্তম কিন্তু হাতের এই অংশটা সে হাতকে ব্যবহার করবে প্রয়োজনে এটা খোলা যেতে পারে আর যেটা বলছি মুখের কথা তিনি হয়তো তাকে দূর থেকে দেখেছেন শালীন অবস্থায় হয়তো তার মুখটাও খোলা ছিল হয়তো তার মুখটা কারণ মেয়েদের মুখ বিবাহের জন্য দেখা যায় যাচ্ছে হ্যাঁ তাহলে মানে যেহেতু লুকিয়ে দেখেছেন জাবের এবং লুকিয়ে একজন মেয়েকে দূর থেকে দেখা মেয়ে অবশ্যই কোনো একটা পাবলিক প্লেসে চলে এসেছিল হয়তো তার বাড়ির আঙিনায় অথবা বাড়ি থেকে কোথাও বেড়াতে যাচ্ছিলো এই অবস্থায় দেখেছেন এই অবস্থায় দেখে তিনি যতটুকু আঁচ করতে পেরেছেন তাতে সন্তুষ্ট থেকেছেন তাহলে বোঝা গেল যে মেয়েরা পর্দা করা অবস্থায় তার শরীর ঢাকা থাকা অবস্থায় আর যতটুকু খোলা থাকে ততটুকুই শুধু দেখা যাবে এর বেশি দেখা যাবে না তাহলে তার মধ্যে হল তার মুখমণ্ডল এবং তার হাত তার মুখমণ্ডল এবং তার হাত এখানে ভিন্ন কিছু মতামত আছে আসলে এর অতিরিক্ত দেখার ব্যাপারে এ কোনো দলিল নেই যেহেতু যিনি খুদ্ খেদবা দিতে যাচ্ছেন প্রস্তাব দিচ্ছেন তিনি নন মাহারাম নন মাহারাম এবং তিনি এখনো স্বামী হননি অতএব একজন নন মাহারাম এর সামনে যতটুকু খোলা যায় তার চেয়ে বেশি খোলা যাবে না তার চেয়ে বেশি খোলা যাবে না সুতরাং যিনি বিয়ে করতে যাচ্ছেন তিনি মেয়ের মাথা এবং চুল দেখতে পারবেন না তিনি মেয়ের হাত পর্যন্ত খুলতে বলতে বাধ্য করতে পারবেন না তিনি মেয়ের পা মানে উন্মুক্ত করার জন্য বলতে পারবেন না আচ্ছা তাহলে কী করণীয় তাহলে করণীয় হচ্ছে আসলে দেখার ক্ষেত্রে আপনি বলছেন কতবার একবার দেখলে তো যথেষ্ট জাবের রাদি আল্লাহ একজন প্রখ্যাত সাহাবি একবার দেখে তো বিয়ে করেছেন আপনি বারবার কেন দেখবেন বারবার দেখার মধ্য দিয়ে মেয়েদের সাইকোলজিক্যাল সমস্যা হয় সেটা আমাদেরকে মনে রাখতে হবে বিশেষ করে আজকের সামাজিক প্রেক্ষাপটে এবং গ্রামে তো সেটা আরও বড় সমস্যা সেক্ষেত্রে আপনার যদি একাধিকবার দেখার প্রয়োজন হয় আপনি প্রথমে আপনার মাকে পাঠান আপনার খালাকে পাঠান আপনার বোনকে পাঠান আপনার ফুফুকে পাঠান মেয়েরা যে যতবার দেখে এতে কোনো পরিবারের কোনো সমস্যা হয় না কিন্তু আনুষ্ঠানিকভাবে যখন কোনো বর দেখতে আসে এবং ফেরত যায় তখন মেয়েদের সমস্যা হয় আর এটা আপনিও বুঝেন আমাদেরকে সেই অবস্থানে থেকে বুঝতে হবে যে সেই মেয়েটার মানসিক অবস্থানটা কি বা তার পরিবারের ওটাকে সামনে রেখে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যদি বলা হয় আমি একবারে এখনো দেখে মানে সিদ্ধান্ত নিতে পারছি না আরেকবার দেখতে চাই তারপরে বলবে যে না দুইবার দেখেও এখনো আমার মন ভরেনি আমি আরেকবার দেখতে চাই মানে এখনও সিদ্ধান্ত নিতে পারছি না এটা কিন্তু মেয়ের ফ্যামিলি কখনো মেয়ে নেবে না এবং এতে তাদের মানসিক একটা চাপ এবং একটা অপমান তৈরি হতে পারে ফলে সেটাকে অ্যাভয়েড করা উচিত বর শেষ শেষ দিকে এসে একবারই দেখবে এবং তারপরে সিদ্ধান্ত সে তৈরি করবে আচ্ছা এখানে এখানে আমরা আরেকটা হাদিস মুসলিমের মধ্যে পাই সেটিও একটু উল্লেখ করে দেই এক ব্যক্তি নবী সাল্লা সাল্লামের কাছে উল্লেখ করলেন যে তিনি একজন মহিলাকে বিবাহের পয়গাম পাঠিয়েছেন তখন নবী সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তাকে দেখেছ দেখে নিয়েছ সেই সাহাবি বললেন যে না আমি তো দেখি নাই তখন নবীল সাল্লাম বললেন যে তুমি যাও তাকে দেখো দেখে তারপর বিবাহে বন্ধন আবদ্ধ হও তাহলে দেখার প্রতি নবীল সাল্লাম আসলে তার গিফট দিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন ফলে আমরা বলবো যে দেখাটাই হচ্ছে উত্তম না দেখে বিয়ে করলে অনেক সময় তার পরিণাম ভালো হয় না এবং তখন কোনো যদি পার্থক্য দেখা দেয় তখন দেখা যাচ্ছে বরপক্ষ কন্যা পক্ষকে অনেক ধরনের জুলুম নির্যাতনের মুখোমুখি করে এবং তাদেরকে বলে যে তোমরা আমাদেরকে না জানিয়ে না দেখিয়ে বিয়ে দিয়েছ যদিও দোষ আসলে বরের আচ্ছা হিবা ইসলাম বলেছেন জিরো ইন্টারেস্ট কিস্তিতে পণ্য ক্রয় করা যাবে কি না ইসলাম কি বলে জিরো ইন্টারেস্ট হচ্ছে নো ইন্টারেস্ট অর্থাৎ বিনা সুদে এভাবে বলতে পারতেন বিনা সুদে কিস্তিতে পণ্য ক্রয় করা যাবে কিনা হ্যাঁ যাবে এ ব্যাপারে শেখ বিন বাজের ফতোয়া রয়েছে সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া রয়েছে এবং আরও অনেক মহাক গোলামাই কেরামের ফতোয়া রয়েছে কারণ কিস্তি ইসলামে সমর্থিত একটা পদ্ধতি কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি কিস্তিতে যদি পণ্য বিক্রি করেন তাহলে শুরুতেই আপনাকে পণ্যের দাম নির্ধারণ করে নিতে হবে তারপরে সে নির্ধারিত মূল্যটা কয় কিস্তিতে দেবেন এবং কবে কবে দিবেন সেটাও আপনাকে ডিফাইন করে নিতে হবে এবং কোনো কিস্তি যদি দিতে ওই ব্যক্তি ব্যর্থ হয় দেখতে হবে কেন তিনি ব্যর্থ হলেন যদি তার জেনুইন কোনো প্রাকৃতিক কারণ থাকে অথবা তার অসামর্থ্য অক্ষমতা থাকে তাহলে দ্বিতীয়বার ওই পণ্যের মূল্য বৃদ্ধি করা যাবে না এবং নতুন করে বৃদ্ধিপ্রাপ্ত কোনো মূল্য নির্ধারণ করা যাবে না যদি করা হয় তাহলে সেটা শুধু হয়ে যাবে আর যদি না করা হয় এভাবেই চলে তাহলে সেটা জায়জ হবে এবং এই কিস্তিটা জায়জ বলে গণ্য হবে ডক্টর ইসহা ইসহাক বলেছেন যদি আমি সকল প্রকার জেনা থেকে বেঁচে থাকি এবং আমার সামর্থ্য থাকা সত্ত্বেও বিবাহ না করি তাহলে কি আমার কোনো গোনা হবে বিবাহের ব্যাপারে নবী সাল্লামের বক্তব্য হচ্ছে আন ফামান বিবাহ হচ্ছে আমার সন্না যদি কেউ আমার সন্না থেকে বিরাগ ভাজন হয় তাহলে সে আমার অন্তর্ভুক্ত নয় বিরাগভাজন হওয়ার অর্থ হচ্ছে বিবাহকে সে ইগনোর করলো বিবাহকে ইগনোর করে মানুষ নানাভাবে এক বিবাহ তার উপর ওয়াজিব অথচ সে বিবাহ করলো না সে জেনা ব্য লিপ্ত হলো এটা একটা বিবাহ তার উপর ওয়াজিব সে বিবাহ করলো না তখন সে এই সন্নাকে ইগনোর করলো অথবা সে পাশ্চাত্য সংস্কৃতির দ্বারা আক্রান্ত হলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে সে সম্পৃক্ত হলো এবং গেট টগেদার করলো বিবাহ ছাড়াই সে জীবনযাপন করল বিবাহের জীবনের মতো স্বামী স্ত্রী সম্পর্কের মতো তাহলে সে আসলে বিবাহের প্রতি বিরাগ ভাজন হলো এবং এটাকে রাসুল আসলাম এই সুরাতগুলোকেই বলেছেন সে উম্মার অন্তর্ভুক্ত নয় কারণ উম্মার লোকেরা তো বিবাহের মাধ্যমে একটা পবিত্র সম্পর্ক এবং বন্ধন রক্ষা করে এবং পবিত্রতার মাধ্যমেই তারা সন্তান উৎপাদন করে তারা অনৈতিক এবং অশ্লীল কিংবা জেনা বিচারের মাধ্যমে তারা জীবনযাপন করে না ঠিক তেমনিভাবে যদি কোনো ব্যক্তি পরকিয়ায় লিপ্ত হন তাহলে সেটাও কিন্তু বিবাহ থেকে বিরাগভাজন হওয়ার অর্থ এবং সেখানেও সে ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে এমনি তো জেনার শাস্তি শাস্তি হবেই তারপরেও সেটাও বিবাহ থেকে বিরাগভাজন হওয়ার আরেকটা অর্থ হতে পারে আর আপনি যদি মনে করেন যে আপনি জেনা থেকে সেফ এবং সে ধরনের কোনো মানে সম্পৃক্ততার কোনো সম্ভাবনা নেই তাহলে বিবাহটা আপনার জন্য একটা মোস্তাহাবা আমল বিবাহটা আপনার জন্য মোস্তাহাবা আমল আপনি করলে সবাব পাবেন যেহেতু রাসুদাল্লাহ আসলাম শুন না যেটা হাদিস থেকে আমরা জানতে পারলাম আর যদি না করেন তাহলে সেই সবাব থেকে বঞ্চিত হবেন কিন্তু কোনো প্রকার গুণাগার হবেন না আপনি যদি ওই তিন প্রকারের কোনো এক প্রকার আল্লাহ না করুন সম্পৃক্ত হন যেটাকে আমি একটু আগেই বললাম বিবাহ থেকে বিরাগ ভাজন হওয়া তাহলে আপনি বা যে কেউ গুনাকার হবেন তারা বিবাহ থেকে বিরাগ ভাজন হয়ে যদি জেনা পর পরকীয়া কিংবা লিভ টুগেদারে সম্পৃক্ত হয় তাহলে অবশ্যই এটা অনেক বড় কবিরা গুনাহ আয়সা বিন্ত রহমান আপনি বলেছেন কেউ চৌত্রিশ বছর আগে বিয়ে করার সময় ত্রিশ হাজার টাকা যৌতুক নিয়ে থাকলে এখন কি ত্রিশ হাজারই দিতে হবে নাকি বেশি দিতে হবে মেয়ের পরিবারের লোক যদি যৌতুকের টাকা নিতে না চায় তাহলে কী করণীয় সঠিক বিধান জানতে চাই আচ্ছা ত্রিশ হাজার টাকা যৌতুক নেওয়া এটা হারাম হয়েছে এখন ফেরত দিতে চাচ্ছেন সেটাকে আরও বেশি দেবেন কিনা না আরও বেশি দেওয়ার প্রভিশনটা আসলে এখানে নাই তিনি ওই টাকাটা যার কাছ থেকে নিয়েছেন তাকে ফেরত দেবেন তবে যদি কিছু বেশি দিয়ে দেন তাহলে সেটা নিষিদ্ধ নয় কারণ এটা কোনো চুক্তি হচ্ছে না এটা কোনো ঋণ আদান প্রদান হচ্ছে না যে কারণে আপনি বলবেন যে বেশি দিলে সেটা সুদ হবে আপনি ত্রিশ বছর আগে নিয়েছেন আর এখন ফেরত দিতে চাচ্ছেন তাহলে এর সাথে আপনি যদি এক লাখ টাকাও দিয়ে দেন শরীয়ত সেটা জায়েজ মনে করে কারণ এই দেওয়াটা হচ্ছে ওই দেওয়ার বিপরীতে নয় বরং আপনি যে যৌতুক নিয়ে নিয়েছিলেন সেটা ত্রিশ হাজার টাকা দিলেন প্লাস আরও কিছু হাদিয়া দিলেন তাহলে সেটা হতে পারে আর যদি তিরিশ হাজার টাকা গুনে গুনেও দেন যদিও টাকার মান অনেক কমে গেছে তবুও আপনি হয়তো আপনি যে তওবা করেছেন নিজের নিজে যে অনুতপ্ত হয়েছেন এবং সেই অ্যামাউন্টটা আপনি ফেরত দিচ্ছেন তাহলে সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন ইনশাল্লা আল্লাহ আপনাকে হয়তো ক্ষমা করে দেবেন হাফসা হাসান বলেছেন আমার প্রতিবেশী একটি ফ্ল্যাট অর্ধেক করে টাকার জন্য পারছিল না আমার প্রতিবেশী একটি ফ্ল্যাট অর্ধেক করে টাকার জন্য পারছিল না মানে কিনতে পারছিল না হয়তো বোঝাতে চাচ্ছেন আমি টাকা দিয়ে ফ্ল্যাটের বাকি কাজ শেষ করে দিই আচ্ছা না ফ্ল্যাট তৈরি করার ব্যাপারে হয়তো নিজেই নিজের ফ্ল্যাটের ইন্টেরিয়র সহ আর অন্য কাজ করতে চাচ্ছিলেন সে জায়গায় ফ্ল্যাটের অর্ধেক করার পরে আর টাকা নাই ফলে আপনি বলছেন আমি টাকা দিয়ে ফ্ল্যাটের বাকি কাজ শেষ করে দেই শেষ করে ভাড়া দেই কি আপনি দিয়েছেন নাকি আপনার প্রতিবেশী দিয়েছে যাই হোক আপনারা এখন দুজন মিলে ফ্ল্যাটের কাজ শেষ করেছেন তাহলে আপনাদেরকে এখানে একটা চুক্তিও করতে হবে যে আপনি যে তাকে বাকি অর্ধেক কাজ শেষ করার জন্য টাকা দিয়েছেন এটা কীসের ভিত্তি দিয়েছেন এটা কি ঋণ দিয়েছেন নাকি আপনি ওনারশিপ নিয়েছেন আপনার শর্তটা কী ছিল আপনি কি বলেছেন যে টাকা আমি দিচ্ছি ফ্ল্যাটের মূল্য ধার্য করে সেই পরিমাণ অংশ মালিকানা আমার আর বাকি অংশের মালিকানা আপনার চুক্তিটা কি এমন হয়েছে নাকি চুক্তি আপনি করেছেন যে আপনি তাকে ধার দিলেন ধার ইসলামে কর্জা হাসানা ধার সবসময় ইসলামে চ্যারিটি চ্যারিটি এটা মনে রাখতে হবে তাহলে আপনি যদি ধার দিয়ে থাকেন তাহলে যেটা বলেছেন এখন ফ্ল্যাটের ভাড়া থেকে বেশি অংশ ফ্ল্যাটের মালিক নেয় আমাকেও কিছু দেয় এটাকে হালাল আপনি যদি ধার দিয়ে থাকেন তাহলে এক পয়সা ওখান থেকে নিতে পারবেন না কারণ কুল দিন যার রানা ফ্যান ফাহ রেবান এটা হচ্ছে একটা মূলনীতি প্রত্যেকটা ক্রেডিট সিস্টেম অর্থাৎ যেটাকে ডেট আমরা বলি যে ঋণ দিয়ে যদি কোনো উপকার আপনি লাভ করেন ঋণের অ্যাগেনিস্টে তাহলে সেটা হবে রিবা অতএব সেটা আপনার জন্য জায়জ হবে না আর যদি আপনি এই টাকাটা এখানে ইনভেস্ট করে ফ্ল্যাটের ওনারশিপ নিয়ে থাকেন তাহলে আপনি ফ্ল্যাট বাড়া দিয়ে আপনার এই ওনারশিপটা যদি থার্টি হয় তাহলে ভাড়ার থার্টি পার্সেন্ট আপনি পাবেন মানে ত্রিশ পার্সেন্ট আর যদি সেটা ফিফটি ফিফটি হয় অর্ধেক অর্ধেক হয় তাহলে ভাড়ার অর্ধেক আপনি পাবেন এখন এখানে যে গোজামিল দেওয়া হচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না ফ্ল্যাটের মালিক অধিকাংশ নিচ্ছে আপনাকে কিছু দিচ্ছে তাহলে চুক্তিটা কমপ্লিট হলো না এই ধরনের কাজ করবেন না আপনাকে এবং তাকে দুজনকেই এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে কিভাবে আপনাদের লেনদেনটা হলো ওনারশিপের ভিত্তিতে নাকি ঋণের ভিত্তিতে এবং তাহলে সে অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন যেটা আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি আমিনা খাতুন আপনার দুটো প্রশ্ন বলেছেন মাছ গোশত রান্না করার সময় হায়ের ভিতর থেকে যে রক্ত বের হয় তাকে হারাম হারাম হলে করণীয় কি না আপনি ধোয়ার পরে পরিষ্কার করার পরে যখন আপনি রান্নার জন্য চড়ালেন এরপরে যেটা বের হয় সেটা আর নিষিদ্ধ নয় সেটা বিশেষ করে মাছের রক্ত তো নিষিদ্ধ নয় আর গোশের মধ্যে প্রথমবার ধোয়ার পরে পরিষ্কার করার পরে যেটা চলে যায় এরপরটা আর নিষিদ্ধ নয় আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করেছেন ব্যাংকে যারা চাকরি করে তাদের কেউ যদি সুদি লেনদেনের সাথে যুক্ত না থাকে বা ব্যাংকের আইটি সেক্টরে কাজ করে তাদের জন্য কি হারাম এই প্রশ্নের উত্তর আমরা বহুবার দিয়েছি তার মানে হচ্ছে কোনো সুদী ব্যাংকে বা কনভেনশনাল ব্যাংকে। কেউ যদি এমন চাকরি করে যেটা সুদ লেখা কিংবা সুদের সাক্ষী হওয়া সুদ দেওয়া বা সুদ নেওয়ার সাথে সম্পৃক্ত নয় তাহলে কি তার পাপ হবে কি না বা তার ইনকাম হালাল হবে কি না মূলত আপনার প্রশ্ন হচ্ছে সেটাই আমরা আশা করছি এই জবাবের পরে বারবার একই প্রশ্ন আর আপনারা করবেন না প্রথম হচ্ছে যে যেই কনভেনশনাল ব্যাংকের কথা আমরা বলছি সেটার মূল ইনকাম কিন্তু সুদ সেখানে নন ইন্টারেস্ট বা বিনা সুদেরও কিছু সার্ভিস সেখানে আছে বিনা সুদেরও কিছু সার্ভিস সেখানে আছে যেমন এই সমস্ত ব্যাংকের মাধ্যমে আমরা যেমন ইলেকট্রিসিটি বিল দেই আমরা সরকারি বিভিন্ন পর্যায়ের নানা ফিগুলো আমরা এখানে প্রদান করি হ্যাঁ পাসপোর্ট করার সময় ফিটা দেই তারপর বিভিন্ন রকম আরও যে প্রশাসনিক কাজকর্ম আছে সেগুলোর টাকাটা আমরা এই ব্যাংকের মাধ্যমে দিই এটা সার্ভিস ব্যাঙ্ক সে সার্ভিসটা আমাকে দিচ্ছে এবং এখানে যে ট্রানজেকশানটা হচ্ছে আমার সাথে ব্যাংকের সেখানে কোনো সুদ নেই কিন্তু ব্যাংকের ইনকামটা কি কনভেনশনাল ব্যাংকের মূল ইনকামটা হচ্ছে ইন্টারেস্ট বেসড ইন্টারেস্ট থেকেই তাদের সিংহভাগ রেভিনিউ আসে যদিও সার্ভিস চার্জ থেকেও তাদের অনেকগুলো রেভিনিউ আসে সার্ভিস চার্জ ইসলামে হালাল কিন্তু সুদ ইসলামে হারাম তাহলে যেই প্রতিষ্ঠানের বিশেষ করে ব্যাংকের মূল ইনকামটা মূল রেভিনিউ হচ্ছে ইন্টারেস্ট বেজ বা হারাম বেসড তাহলে সেখানে সেটা ইসলামের দৃষ্টিতে খুবই অবজেকশনেবল এখন হয়তো বলবেন কি করব আমরা দেশের ব্যাংকিং ব্যবস্থা বা বিশ্বের ব্যাংকিং ব্যবস্থা সুদ বেসড ইয়াস সুদ বেস্ট সেটা তো আমরা দেখতেই পাচ্ছি বাট সুদকে হালাল করার অথরিটি আমরা রাখি না পৃথিবীর যত ক্ষমতাবান ব্যক্তি সুদে সম্পৃক্ত হোক যত মেধাবী কিংবা নবেল লরিয়েট তারাও যদি সুদের পক্ষে গুণগান গান তাতে সেটা তার ব্যাপার বাট আমরা একজন সাধারণ মুসলিম হিসাবে অথবা যেই হোক না কেন মুসলিম সমাজের যে কেউ সুদকে জায়জ বলার ক্ষমতা আমরা রাখি না এই অথরিটিটা একমাত্র আল্লাহর যে আল্লাহ সুদকে রিবাকে হারাম করেছেন সে আল্লাহ যদি সুদকে হালাল করেন তখনই সেটা হালাল হতে পারে কিন্তু সে পথ এখন বন্ধ যেহেতু ওহির দরজা বন্ধ আল্লাহ সুহান সুর আল বাকরার মধ্যে বলেছেন ও আহ ও হারামার রিবা আল্লাহ কেনাকে হালাল করেছেন এবং রিবা ইন্টারেস্ট বা সুদকে করেছেন হারাম অতএব যেই প্রতিষ্ঠানের মূল ইনকামটাই হচ্ছে সুদ রেভিনিউ হচ্ছে সুদ তাহলে সেই প্রতিষ্ঠানের সাথে আসলে পারতপক্ষে সম্পৃক্ত থাকাটা সম্মত নয় আমাদের উচিত হবে আমাদের হালাল কোনো চাকরি হালাল কোনো পদ্ধতি হালাল কোনো প্রফেশন অথবা হালাল কোনো উদ্যোগ হালাল কোনো জায়গা আমাদের খুঁজে বের করা যাতে আমাদের ইনকামটা হালাল হয়ে যায় এটা খুবই জরুরি একটি বিষয় মাহাদি মোহাম্মদ তেকদির আপনি বলেছেন স্বামী স্ত্রীর মাঝে কেউ একজন মোরতাদ হয়ে গেলে কি তাদের মাঝে তালাক আপনা আপনি ঘটে যায় এক্ষেত্রে যদি মুরতাদ ব্যক্তি তবা করে ফিরে আসে তাহলে কি আবার বিয়ে করতে হবে আচ্ছা এই জায়গাটা একটা সূক্ষ্ম জায়গা যে স্বামী স্ত্রীর মধ্যে যে বিবাহটা আগে থেকে সম্পাদিত ছিল এবং তাদের মধ্যে একটা সময় বা ছোট্ট একটা সময় যখন কেউ দিন থেকে বের হয়ে যান তাহলে কি অটোমেটিক তাদের তালাক হবে কিনা না এক্ষেত্রে আমরা দেখি যে সাহাবাইকরাম যারা আগে ইসলামের আগে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন স্বামী স্ত্রী ইসলাম গ্রহণের পরে তারা বিবাহটাকে রিনিউ করেছেন এমনটা আমরা দেখি না তার মানে হচ্ছে নতুন করে তাদের যদি উপলব্ধি হয় তারা দিনের মধ্যে আসেন তাহলে সেটা রিনিউ করতে হবে না কিন্তু এটা যদি একটা নির্দিষ্ট কাল ধরে চলতে থাকে এবং যখন তাদের মধ্যে এই সেপারেশনটা প্রতিষ্ঠিত হয়ে যাবে একজন দিন থেকে বেরিয়ে যাওয়ার কারণে তখন তবা করে যখন যদি আবার তিনি ফিরে আসেন তখন অবশ্যই রিনিও করতে হবে তখন অবশ্যই রিনিউ করতে হবে তাহলে আমরা বলবো যে যদি হঠাৎ কোনো একটা কুফুরি বাক্যের কারণে অথবা কোনো নাস্তিকতামূলক বাক্যের কারণে কথার কারণে যদি তার মধ্যে এই কুফুরিটা সাব্যস্ত হয়ে যায় সাথে সাথে তিনি তবা করে নেন এ অবস্থায় কোনো বিবাহ রিপিট করতে হবে না কিন্তু যদি লং টাইম একজন ব্যক্তি বড় কুফুরি বা বড় সেরকের মধ্যে লিপ্ত থাকেন তখন তাদের বিবাহটা আসলে আর ঠিক থাকবে না এটি আমাদের বড় বড় বড়ো কেরামের বক্তব্য শেখ সোলাইম শহর অনেকেই বলেছেন সে জায়গায় তিনি যে একটা নির্দিষ্ট সময়ের পরে যখন তাদের বিবাহটা আসলে সত্যিকার অর্থে বিচ্ছেদ হয়ে গেল যদিও এই বিশ্লেষণগুলো হয়তো অনেকে করেন না বাট যখনই করবেন তখন আপনি বুঝতে পারবেন যে একটা টাইম যদি আপনারা কাটাতে থাকেন এবং তারপরে একজনের সেরেকটা স্পষ্ট হয় হুজত কায়েম হয়ে যায় এবং তার মাধ্যমে সেপারেশনটা স্পষ্ট হয়ে যায় তাহলে তিনি যখন আবার তবা করে ফেরত আসবেন নতুন করে বিবাহ তখন রিনিউ করতে হবে ইমরান হুসাইন বলেছেন নিয়মিত ইবাদত করতে করতে হঠাৎ অনিহা ও অমনোযোগিতা চলে আসে এটা আসার কারণ কি এ থেকে কিভাবে মুক্তি পেতে পারি তাহলে এখানে আপনি আসলে দুটো প্রশ্ন করেছেন একটা হলো আমার মধ্যে যে অমনোযোগিতা গাফলতি অলসতা আসছে ইমান এবং আমল থেকে ইবাদত থেকে তার কারণ কি এবং তা থেকে মুক্ত কিভাবে হবেন আমি খুব সংক্ষেপে বলছি এটা একটা দীর্ঘ আলোচনার বিষয় আমাদের উচিত হচ্ছে এগুলোকে আসলে একটু বিশ্লেষণ করা কিন্তু আজকে সে সময় নেই মাগরীবের সময়টাও কাছেই আসছে ফলে আমরা একটু সংক্ষেপ করব। আপনার অনেকগুলো কারণে এই গাফলতি তৈরি হতে পারে একটা লহব্ব দুনিয়া দুনিয়ার প্রতি আসক্তি দুনিয়ার প্রতি আসক্তি মানুষকে আখেরাত থেকে গাফিল করে দেয় আল্লাহ সুবহান হতাল্লাহ বলছেন ওলা কিনা একতারান্নাল আলামুন অধিকাংশ মানুষ জানে না ইয়া আলামুন ওয়াহ হিরামিন আল হায়াতি দুনিয়া তারা দুনিয়ার প্রকাশ্য চাকচিক্য শোভা তারা জানে ও আনিল আখিরাতে হুম উল গাফে হোম গাফেল এবং তারা আখিরাত সম্পর্কে তারা গাফেল আচ্ছা আমি আর দীর্ঘ আলোচনা যাবো না এরপরে দ্বিতীয় কারণটা হচ্ছে আল্লাহ সম্পর্কে অজ্ঞতা আল্লাহ এবং আল্লাহর বিধান সম্পর্কে অজ্ঞতার কারণেই মানুষ তার প্রায়োরিটি নির্ধারণের ক্ষেত্রে ভুল করে ফেলে সে দুনিয়াকে প্রাধান্য দেয় অথচ তার প্রাধান্য দেওয়া উচিত ছিল আল্লাহকে তার প্রাধান্য দেওয়া উচিত ছিল দিনকে তার প্রাধান্য দেওয়া উচিত ছিল কোরআনসন্নার অনুশাসনকে ফলে তার মধ্যে গাফলতি জন্ম নেয় তিন নম্বর হচ্ছে পাপে সম্পৃক্ত হওয়া প্রচুর পাপের হাতছানি আমাদের সমাজের মধ্যে দুর্নীতির হাতছানি লোভের হাতছানি অন্যায়ের হাতছানি সেগুলোর মধ্যে সম্পৃক্ত হয়ে যাওয়ার পরে আপনার উপর থেকে বরকত উঠে যাবে এবং তখন আপনি ইবাদত থেকে গাফেল হবেন সালাদ থেকে গাফেল হবেন সিয়াম থেকে গাফেল হবেন চতুর্থ হচ্ছে আপনার অসৎ সংসর্গ অসৎ বন্ধুবান্ধব এবং অসৎ লোকদের সাথে একসাথে বসবাস করা অসৎ পরিবেশে থাকা অসৎ লোকের সংসর্গের কারণে আপনার মধ্যেও আসলে সেই জিনিসটা সৃষ্টি হবে অনেকে যেমন ধরেন ঘুষ খান না খুব ভালো মানুষ বাট এক এমন একটা চাকরিতে ঢুকলেন সবাই তাকে ঘুষের প্রতি আহ্বান জানাচ্ছে ফলে তিনি ঘুষ খাওয়া শুরু করলেন অথবা তাকে একটা সিন্ডিকেটের মধ্যে ফেলে দিয়েছে যদি আপনি ঘুষ না খান তাহলে আপনাকে আমরা ক্ষতিগ্রস্ত করব। আপনাকে আমরা ফাঁসিয়ে দেব তখন ওই ভয়েও তিনি আসলে ঘুষ খাওয়া শুরু করেন একটা সময় অভ্যস্ত হয়ে যান এই এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি অসৎ সংসর্গ তারা বন্ধুবান্ধব হোক অথবা কলিগ হোক অথবা পরিবেশ হোক এভাবে তাকে আসলে এবাদত থেকে এবং সততা থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলে পাঁচ নম্বর হচ্ছে অধিক আশা করা লম্বা লম্বা আশা হ্যাঁ এসা কারেঙ্গে অনেক বড় একটা গাড়ি কিনবেন একটা একটা বাড়ি করবেন একটা মানে বৃত্ত বইব একটা ব্যাঙ্ক ব্যালেন্স গড়ে তুলবেন এই লোভ আস্তে আস্তে দিন থেকে গাফিল করে ফেলে দুনিয়ার দিকে আসক্ত করে ফেলে ছয় নম্বর হচ্ছে কথাবার্তায় বেশামাল হওয়া আজে বাজে কথাবার্তা সারাক্ষণ ক্রিকেট নিয়ে কথা ফুটবল নিয়ে কথা সারাক্ষণ আপনার সিনেমার গল্প গানের গল্প কনসার্ট কোথায় কি আজে বাজে জিনিস আছে ইত্যাদি নিয়ে আল্লাহর দেকের কোনো নাম গন্ধ নেই তাহলে যে আল্লাহর দেকের থেকে গাফিল সে দিনের ব্যাপারে ইবাদতের ব্যাপারে কি করে সজাগ থাকতে পারে সাত নম্বর হলো যে মৃত্যু এবং আখিরাত এ দুটো মমিনের নিত্য আলোচনার বিষয় থাকা উচিত নিত্য স্মরণের বিষয় থাকা উচিত কিন্তু যখনই আমরা ভাবব যে দেখতে পাচ্ছি প্যান্ডামিকের কারণে কোভিড নাইন্টিনের কারণে হাজারো মৃত্যুর মিছিল অথচ মৃত্যু থেকে আমরা শিক্ষা নিচ্ছি না আমরা দেখছি যে কোটি কোটি টাকা রেখে ধনীরা আল্লাহর কাছে চলে যাচ্ছেন কোনো উপায় নেই চিকিৎসায় লাভ হচ্ছে না কিন্তু এরপরে এটা দেখেও ঘুষ খাচ্ছে অন্যায় করছে শোধ খাচ্ছে সাবধান হচ্ছে না তো সুতরাং মৃত্যু এবং আখের সম্পর্কে গাফলতি মোটামুটি এই সাতটা মেইন কারণ এছাড়া আরও কারণ থাকতে পারে আর কিভাবে তাহলে আপনি মুক্তি পেতে পারেন মুক্তি পাওয়ার জন্য আমরা প্রথমত বলবো আল্লাহ সম্পর্কে জানা আল্লাহর দিন সম্পর্কে জানা হুম আল্লাহর দিন সম্পর্কে জানলে তাহলে আসলে মুক্তি পাওয়া যেতে পারে আল্লাহ তালা বলছেন কুলহালিয়াসাউলদিনাহ আলমনআলদিন আল্লাহ আলমন যা বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান ইন নামাই তাদা উলুল যারা বুদ্ধিমান তারাই আসলে উপদেশ গ্রহণ করে দ্বিতীয়ত হচ্ছে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা যখনই ঘুষ খেতে যাবেন না তো এটা তো আল্লাহ হারাম করেছেন যখনই সুদ খেতে যাবেন আরে না তো এটা আল্লাহ হারাম করেছে যখনই চুরি করতে যাবেন আরে না তো চুরি করা হারাম ডাকাতি করতে যাবেন চিন্তাই করতে যাবেন জনগণের সম্পত্তি ভোগ দখল করতে যাবেন অন্যর উপর জুলুম করতে যাবেন সাথে সাথে আল্লাহ স্মরণটা আপনাকে আসলে রক্ষা করবে ফলে দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর স্মরণ তৃতীয় হচ্ছে যেখানে আল্লাহর দিনের আলোচনা হয় সে আলোচনাগুলোতে সম্পৃক্ত থাকে একটা কথার দ্বারাই আপনার পুরো জীবনের মোড় পাল্টে যাবে আপনি জীবনের ভুল ত্রুটিগুলো থেকে নিজেকে সংশোধন করে ফেলবেন হয়তো কোনো একটা বক্তব্য ইত্যাদি থেকে চতুর্থ হচ্ছে কোরআন পড়া কোরআন সবচেয়ে বেশি প্রভাবশালী একটা গ্রন্থ যেটা পড়ার সাথে সাথেই মানুষ ইসলামের দিকে ফিরে আসার জন্য প্রবল আকর্ষণ বোধ করে অমুসলিমরা কোরআন পড়ে লক্ষ লক্ষ বনি আদম ইসলামের দিকে চলে এসছে অতএব কোরআন যদি আপনি পড়া বন্ধ করেন তাহলে তো গাফিল হবেন আর যদি কোরআন নিয়মিত পড়েন তাহলে হয়তো গাফলতি থেকে উদ্ধার পাওয়া যাবে পাঁচ নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর কাছে চাপলুচি করো আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ তোমার পথে থাকার তৌফিক দাও সৎ থাকার তৌফিক দাও আল্লাহ আমাদের উপর রহমত বরকত নাজিল করো দিনের পথে থাকার তৌফিক দাও সারা জীবন দিন দায়ের মধ্যে চলার তৌফিক দাও এভাবে আল্লাহর কাছে বারবার বেশি করে দোয়া করবেন আচ্ছা তারপরে হলো ভুল তো হয়েই যাবে আমাদের তাই না গাফলতিও কোনো সময় হতেই পারে আমরা তো মানুষ মানবিক দুর্বলতা আছে তাহলে তবা করবেন এসতেক করবেন সাত নম্বর হলো পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করবেন পাঁচ চুয়ত্তর সালার জামাতের সাথে আদায় করলে বিশাল একটা একটা সুন্দর স্বভাব মানুষের রপ্ত হয় দিনের সাথে মুসলিমদের সাথে একটা চমৎকার সম্পৃক্ততার কারণে তার জনসংযোগ হয় আল্লাহর সাথে সংযোগ হয় এবং এভাবে সে গাফলতি থেকে উদ্ধার পায় আট নম্বর হলো লাইলে আগ্রহী হওয়া এবং মাঝে মাঝে লাইল যদি রেগুলারলি করা যায় সেটা আরও ভালো নয় নম্বর হলো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা এবং আখেরাতকে স্মরণ করা কবরের আজাবকে স্মরণ করা কবরের নিয়মকে স্মরণ করা মোটামুটি এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আশা করি যে গাফলাতি থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ রাজীব বিন লিয়াকত আপনি বলেছেন একটা মেয়ের সাথে বিয়ের কথা ঠিক হয়েছে কিন্তু মেয়েটা দিনদার না তবে শান্তশিষ্ট এমত অবস্থায় মেয়েকে বিয়ে করা ঠিক হবে কিনা কতটুকু দিনদার না সেটা আপনাকে জানতে হবে যদি সে ইসলামের মৌলিক দিনের অনুশাসনগুলো পালন না করে তাহলে তো একে বিয়ে করা যাইজ হবে না তবে যদি সে হয়তো একটু কম জ্ঞান রাখে দিনের মৌলিক আমলগুলো ওয়াজিব মেনে চলে শান্তশিষ্ট তাহলে এই মেয়েকে ভালো মেয়ে বলতে হবে এবং আপনি তাকে বিয়ে করে বাকি তাকে সাহায্য সহযোগিতা করতে পারেন যাতে সে দিনের যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারে আচ্ছা নাজমুল কবির বলেছেন আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি ইনস্টিটিউট অফ ফাইন আর্ট চবিতে এখানে তো ছবি আঁকা লাগে তা আমি ভর্তির সময় জানতাম না পরে আলেমদের ওয়াজ শুনে জানতে পেরেছি ছবি আঁকা হারাম আর তার শাস্তি এখন আমি কেউ অনার্স কমপ্লিট করবো নাকি ছেড়ে দিব আর এই বিষয়ে ভর্তি হয়েছিলাম ডিজাইনার হওয়ার জন্য আমাদের অনার্সের সিলেবাসে হিউম্যান বডি আর পোর্ট্রেট আঁকা লাগে আর ফ্যাশন ডিজাইন ও ইন্টেরিয়ার ডিজাইনের উপর আয় করলে কি তাকে হালাল হবে আর কেউ যদি আইনের উপর পড়ালেখা করে আইন প্র্যাকটিস করে তাকে জায়জ হবে অনেক প্রশ্ন করে ফেলেছেন আপনি আপনি আরও প্রশ্ন করেছেন আমি এইটাই শুধু নিচ্ছি অনার্স কমপ্লিট করাটা নির্ভর করে আপনার এই মানে ডিগ্রিটা দিয়ে আপনি কি আসলে বাস্তব জীবনে কোনো কাজ করতে পারবেন আপনার কোনো কাজে আসবে যদি আদৌ কাজে না আসে তাহলে এখনই ছেড়ে দেন আপনি অন্য সাবজেক্টে অনার্স করেন আপনি সুইফট করেন অন্য ডিসিপ্লিনের দিকে আর আরেকটা জিনিসও এখানে খুব গুরুত্বপূর্ণ আপনি প্রাণীর ছবি আঁকা ছাড়া এই কোর্সটা শেষ করতে পারবেন তাহলে আপনি এই কোর্সটা শেষ করতে পারেন কারণ একটা ডিগ্রি হলো তখন মাস্টার্সে আপনি অন্যদিকে চলে যাবেন সেটাও হতে পারে মানে শরীয়ত লঙ্ঘন করা যাবে না শরীয়ত লঙ্ঘন না করে যদি আপনি এই সাবজেক্টটা চালিয়ে যেতে পারেন তখনই এটা আপনার জন্য জায়েজ হবে আচ্ছা আর ইন্টেরিয়ার ডিজাইন ফ্যাশন ডিজাইন এগুলো যদি শরিয়তের সীমারেখার মধ্য থেকে আপনি করতে পারেন তাহলে আপনার জন্য তার ইনকাম হালাল হবে আর শরীয়ত লঙ্ঘন করে করলে ইনকামের মধ্যে হারাম ঢুকে যাবে আইন বিষয়ের উপর পড়াশোনা করা এটা নিষিদ্ধ নয় এটা নিষিদ্ধ নয় কথা হচ্ছে যে আপনি আসলে কি উদ্দেশ্যে পড়াশোনা করছেন সেটা আর প্রচলিত আইনের প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক ত্রুটি আমরা লক্ষ্য করছি বিশ্বব্যাপী হ্যাঁ যেখানে আসলে আইনের এই প্রক্রিয়াগুলো ব্রিটিশ ল রোমান ল ফ্রেঞ্চ ল আমেরিকান ল ইত্যাদিকে অনুসরণের দিকে আপনাকে ঠেলে দিচ্ছে এবং আল্লাহর ও আইনকে ইগনোর করা হচ্ছে সুতরাং আপনি আসলে কি করতে চান সেটা খুবই জরুরি আর যদি কেউ ইসলামী আইনের সাথে পড়ে অন্য আইন পড়ে এবং জানে যে কোনটা ঠিক কোনটা বেঠিক এবং তার মাধ্যমে সে যদি মানুষকে শুধু এমনভাবে আইনি সহায়তা দেবে সেটা প্রচলিত পদ্ধতিতে হোক আর যে পদ্ধতি হোক যেটা শরীয়তের সাথে লঙ্ঘন নয় মানে শরিয়ার সাথে কনফ্লিকটিং নয় যেমন কি যেমন সে যাদের জমি জবরদখল করা হয়েছে তার পক্ষে কাজ করলো অথবা যেমন সে যাদেরকে যাদের টাকা বা অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে তাদের পক্ষে কাজ করলো তাহলে আইনি প্রক্রিয়ার মধ্যেও বিশাল একটা অংশ আছে যেটা শরিয়ার সাথে আসলে মূলত সাংঘর্ষিক নয় যদি কোনো ব্যক্তি তার এই আইন চর্চার মধ্য দিয়ে বা আইনি সহায়তার মধ্য দিয়ে শরীয়তকে লঙ্ঘন না করে এবং আল্লাহর বিধানকে লঙ্ঘন না করে তাহলে আইনি সহায়তা দেওয়াও শরীয়তে জায়জ আছে আচ্ছা আপনাদের আসলে অনেক প্রশ্ন আমি জানি না আমি তো আসলে শেষ করতে পারছি না আরেকটা প্রশ্ন শুধু নিচ্ছি মাজহারুল ইসলাম বলেছেন শুনেছি নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা যায় এখন প্রশ্ন হলো নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে সেই দোয়া যদি কবুল হয় অথবা নাও হয় তাহলে কি সেই আমলের সবাব আখিরাতে পাওয়া যাবে নাকি দুনিয়াতে সেটি রসিলা দিয়ে চাওয়ার মাধ্যমে নেক আমলটি শেষ হয়ে যাবে না সেটি দুনিয়াতেই চাওয়ার মধ্য দিয়ে শেষ হবে না আখিরাতে সব পাওয়া যাবে আমরা একটা হাদিস বলবো তার আগে আপনার দ্বিতীয় প্রশ্নটা নিয়ে নিচ্ছি একটি নেক আমলের রসিলা দিয়ে কি একবারই চাওয়া যাবে না অনেকবার চাওয়া যাবে তারও জবাব এই হাদিসের মধ্যে আছে সেটি হলো একটা হাদিস যেটি ইমাম আহমদ হাকে মরণা করেছেন শেখ আলবানী এটাকে সহি বলেছেন নবী সাল্লাম বলেছেন মাহমিন মুসলিম ইয়াদৌ বেদা আউাতিল্লা ইতমন ইতমাল কাতি আতুরাহমিন ইল্লাহ বিহা এহদাস আলাস যে কোনো মুসলিম কোনো দোয়া যদি করে যে দোয়ার মধ্যে তার কোনো পাপ নেই এবং আত্মীয়ত্ম সম্পর্ক বিচ্ছিন্ন করা নেই তাহলে আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে তাকে তিনটার যে কোনো একটা জিনিস দান করে থাকেন আচ্ছা একটা কি ইম্মা ইয়াজ আল আল্লাহদা আওয়াতাহু আয়াকবাল আলাহ দা তিনি হয়তো তার দোয়াটা যেভাবে করেছে সেভাবে কবুল করলেন ও ইম্মা আয়াদ দখের ফিল আখরা অথবা দোয়াটা সেভাবে কবুল না করে তার জন্য আখেরাতে রেখে দিলেন যেটা আপনি সবের কথা বলেছেন তাহলে আখেরাতে এই দোয়ার বদলে সবও পাওয়া যাবে এমনকি কবুল হলেও সবাব পাওয়া যাবে যেহেতু এটা একটা দোয়া ইবাদা ওয়া ইম্মা ইয়াস রেফানহু মিনাসু লাহা অথবা এই দোয়ার কারণে উপরের দুটো বাদ দিয়ে তাকে অনুরূপ একটা বিপদ থেকে আল্লাহ তালা উদ্ধার করলেন অমঙ্গল থেকে উদ্ধার করলেন তখন সাহাবারা বললেন ইদান নখসের তাহলে আমরা বেশি বেশি দোয়া করবো কালা তখন নবিসাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ আখতার আল্লাহ আরও বেশি বেশি কবুল করবেন তাহলে বেশি বেশি দোয়া করে আপনি বলছেন কতবার চাওয়া যাবে যতবার ইচ্ছা এখান থেকে বোঝা গেল চাওয়া যাবে আর আল্লাহ তত বেশি আপনার জন্য সবাব পাওনা দোয়া কবুলের এই বিষয়গুলো আল্লাহ তালা দিতে থাকবেন তো আপনাদের আসলে এই প্রশ্নের পরে আমি জানি না কিছু লাইভে যে প্রশ্নগুলো করেছেন সেটা নেওয়া যাবে কিনা চেষ্টা করে দেখি দু এক মিনিট সেটি হচ্ছে মোহাম্মদ সাকিব প্রশ্ন করেছেন গন্ধ কি নাপাকির অংশ যদি অনেকবার ধোয়ার পরেও না যায় তাহলে করনি কি না গন্ধ না অংশ নয় অনেক সময় খুব শক্তিশালী গন্ধ থাকলে সেটা সহজে যায় না কিন্তু তার আথার যদি চলে যায় তার মূল সাবস্ট্যান্স যদি পরিচ্ছন্ন হয়ে যায় বা চলে যায় তাহলে আপনার নাপাকি আর থাকবে না পবিত্রতা অর্জিত হবে সুলাইমান শাহ তালেবান সম্পর্কে আমাদের কী হবে এটা একটা বড়ো ডিসকাশন আমি শুধু এতটুকুই বলবো তারা মুসলিম তারা বিশ্বাসগত দিক থেকে দেবনপন্থী এবং তারা সেখানে এখন সরকার গঠন করতে যাচ্ছে যেহেতু তারা মুসলিম মুসলিম সরকার গঠন করতে যাচ্ছে তাদের ব্যাপারে আমরা ভালো ধারণা রাখতে পারি এবং এই পরামর্শ দিতে পারি যে তারা যেন তাদের দেশে সবার প্রতি উদার হয় সেখানে যারা কোরআন হাদিসের সঠিক চর্চা করছে তাদের সাথেও তারা সুন্দর ব্যবহার করে এবং সেটা তারা করবে বলে আশা করি কারণ তারাও সোনার অনুসারী আর এ প্রসঙ্গে আরেকটা কথাও বলবো যে তারা আসলে ইসলামের পক্ষেই লড়াই করেছে তারা অমুসলিমদের আক্রমণ থেকে এবং অমুসলিমদের হাত থেকে আফগানিস্তানকে রক্ষার জন্য তারা লড়াই করেছে এবং তারা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় সেটা আঁকিদাগত ভুল ত্রুটি হোক আমলি ভুল ত্রুটি হোক অতএব সকল মুসলমানের ব্যাপারেই এটা আমাদের মনে রাখতে হবে শুধু তালেবান নয় যে আমরা প্রত্যেকেই যতই সাফ সাফসুতরা হই না কেন আমাদের কখনো কখনো ভুল হয়ে যেতে পারে এমনকি আঁকিদার মশালায় কারো কারো ভুল হয়ে যেতে পারে ইবাদতের মশালায় ভুল হতে পারে তাদের রাজনৈতিক ফয়সালার ক্ষেত্রে রাজনৈতিক উদারতার ক্ষেত্রে ভুল হতে পারে তাদের প্রশাসনিক ক্ষেত্রে ভুল হতে পারে সেগুলোর গঠনমূলক সমালোচনা আমাদেরকে করতে হবে এবং যেহেতু তারা মুসলিম এবং তারা ইসলামকে সামনে রেখে এগোচ্ছে তাহলে তাদের সুন্দর নসিহা আমাদেরকে দিতে হবে গঠনমূলক নসিহা শুধুমাত্র ঘৃণার জন্য ঘৃণা বিরোধিতার জন্য বিরোধিতা এটা নয় আর মুসলিম হিসাবে তারা আমাদের কাছে হয়তো একটা দাবি করতে পারে তাদের প্রতি সহানুভূতি এবং আমরা যেটা দেখতে পাচ্ছি তালেবানরা এখনও পর্যন্ত সংযত আচরণ করছে সবার সাথে এবং একটা সুন্দর সহাবস্থানের পরিবেশ গড়ে তোলার জন্য চেষ্টা করছে ফলে আমার মনে হয় আমাদের সব কথা বলার সময় এখনও আসেনি এবং শেষ কথাও বলার সময় আসেনি আমরা আমরা শুধু এতটুকু বলবো যে মুসলিম হিসাবে তাদের প্রতি হসন রাখা এবং তাদের ভুল বিভ্রান্তি যদি আমাদের চোখে পড়ে সেটা যে কোনো ক্ষেত্রে হোক ইসলামের যে কোনো ফিল্ডেই হোক নাসিহা করা গঠনমূলক সমালোচনা করা এবং এর মধ্য দিয়ে হয়তো আমরা ভবিষ্যতে মানে পথ চলাকে সহজ করে দিতে পারে আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মুসলিম প্রশাসকদেরকে আসলে পূর্ণ হেদায়ত দান করেন দিশা দান করেন এবং তাদেরকে তফিক দান করেন যাতে করে মুসলিম দেশগুলোতে শান্তি চলে আসে এবং একটা সুন্দর পরিবেশ তৈরি হয় ঐক্যের পরিবেশ তৈরি হয় কোরআন কোরআনসন্নাকে বুঝার পরিবেশ তৈরি হয় এবং যদি কোনো ভুল থেকে থাকে কারো মধ্যে সেই ভুলগুলো সংশোধন করে কোরআন সুন্নার দিকে ফিরে আসার তৌফিক আমাদের প্রাপ্ত প্রাপ্ত হয় বা প্রাপ্তি লাভ করতে পারি আমরা এবং আমরা সবার প্রতি একটা সুন্দর শ্রদ্ধা সহবস্থান ইত্যাদি মনোবৃত্তি আমরা লাভ করি আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমি আজকের মতো আলোচনা এখানে শেষ করছি হাদাওয়া আলা আলানবীনা মোহাম্মদ ওয়ালাআ আসহাবি হাজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত